रहे या ना रहे याद आएंगे ये पल। শুকুর সৈয়দের ফিস নসারের ভারতের বিনোদন জগতে কলকাতার দুই অভিনেত্রী পল্লবী ও বিদিশার মৃত্যুর পর এবার ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার পুণ্যত ওরফে কেকের কলকাতার আকস্মিক মৃত্যু। মের 31 তারিখ মঙ্গলবার কলকাতার এই কনসার্ট অব গান গাইবের পর মৃত্যু হইল 53 বছর বয়সী হিন্দি গানের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র জানা যায় নজরুল মঞ্চ অনুষ্ঠান চলাকালীন এন্ডে অসুস্থতা বোধ করে বিখ্যাত হয়ে গায়ক হঠাৎ করেই স্পটলাইট অবৈত্য হয়েও তারপর হোটেলত ফিরি মারাত্মক অসুস্থতা বোধ করলে কলকাতার CMRI হাসপাতাল লই গেলে চিকিৎসকলে তারে মৃত বলে ঘোষণা করে। কি কারণে মৃত্যুই তা এখনো জানা না যায়, তবে মনে করা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুই প্রখ্যাত এই শিল্পী। বোধকীয় ধারণা তীব্র গরমের কারণে এরকম মানুষ নজরুল মঞ্চ শীতাতপ মিশি হাসন দে এতালে আয়োজকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার মরদেহ ময়নাতদন্ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ময়নাতদন্তর পর মৃত্যুর সঠিক কারণ গান জানা যায়। তবে কেকের মৃত্যুরে গিরি কিছু প্রশ্ন উঠে। 53 বছর বয়সী এই গায়ক একদম সুস্থ এবং ফিট আছে, ধূমপান ও মদ্যপানত্ব ও দূরে থাকত, শৃঙ্খল জীবনযাপনত বিশ্বাসী আছিল কেকে। তলি এন কি ঘটিল যে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলি পড়ল এ গায়ক, তার মাথাত এবং মুকুট আঘাত চিহ্ন দেখা গেল। এতালে কেকের মৃত্যু অস্বাভাবিক বলে মনে করেন বোধ কেউ। হয়ে রেখি 2015-2016 সালে BPL ওপেনিং সিরামনিত বাংলাদেশ অব পারফরমেন্স গজ্জিল এ জনপ্রিয় গায়ক। উনি 1968 সালের 23 আগস্ট দিল্লির জন্মগ্রহণ করে। বেসিক হিন্দি গানত জনপ্রিয় কেকে 1997 সালত হাম দিল দে চুকে সানাম ছবিত প্রথম প্লেব্যাক করে। এছাড়া হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি ভাষার প্লেব্যাক গজ্জি নন্দিত এই সঙ্গীত শিল্পী। ও 2005 সালে তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হয় এবং 2010 সালে কন্নড় ভাষায় সাউথ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। 1991 সালে সুরাহালর ভালোবাসা জ্যোতি ফুয়ারে ঘর বাঁধে কেকে। ওর বউ এক ফুয়া এবং এক মিয়া পারাহি মারা গেল। তুহি মেরি সব হ্যায় সুবহ হ্যায় তুহি দিন। C+ TV চট্টগ্রাম। কর রাহা হ্যায় ধড়কনে মেরি সুন।